ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, ফজরের পর ঘুমানো উচিত নয় এটা ঠিকই আছে, কিন্তু নাজাইজ না। তাই মানুষ যদি প্রয়োজন মনে করে ঘুমাতে পারে। যেভাবে রমজান মাসে এ ব্যাপারে কেউ কিছু বলে না, ইখতিলাফ নেই, বাংলাদেশ বা সৌদি সব জায়গায় দেখবেন রমজান মাস মানুষ ফজরের সালাত পরে সবাই ঘুমিয়ে যায়। আলহামদুলিল্লাহ, মানুষের যদি প্রয়োজন হয় ঘুমানোর সে ঘুমাতে পারে, কিন্তু একটু বিলম্ব করাটা ভালো। আপনি যে পরিস্থিতির কথা বলেছেন, প্রয়োজন আপনার ঘুমান, এটা নাজায়েজ কিছু করছেন না। কারণ দিন রাত হচ্ছে ঘুমের আসল সময়, কিন্তু দিন রাত উভয়ই ওমিন আয়াতি মানামুকুম বিল্লাইল ওয়ান নাহার। আল্লাহ বলেছেন, আল্লাহর একটি নির্দেশন হচ্ছে যে তোমরা ঘুমাও দিনে এবং রাতে, দিনে রাতে মানে মুখুম, তোমাদের ঘুম বিল্লাইল মানে রাত, নাহার মানে দিন, তাহলে দিনেও ঘুমায় রাতেও ঘুমায়, প্রয়োজন বুঝে মানুষ ঘুমাতে পারে। নির্দিষ্ট করে এই সময় ঘুমানো যাবে না এরকম কোনো হাদিস আমার জানা নেই। তাই মানুষ ঘুমাতে পারে ফজরের পর প্রয়োজন অনুযায়ী, এতে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। কিন্তু যদি না ঘুমান একটু পর, শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ বলছে একটু পর ঘুমাবে সূর্য ওঠার পর এরকম, কিন্তু কেউ পারলো না যেরকম আপনি বলছেন, কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক, সালামু আলাইকুম।